বাংলাদেশের মুসলমান অনেক সভ্য, আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না। যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না। প্রতিমা গুলো বাইরেয়া প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তি গুলারে বাইরেই বাইরে ভাঙছে। কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। আজকে মামুনুল হক বাইরেছে, মামুনুল হক জেল খাইলে কি দাম বাড়ছে না কমছে? চোর চোরটা বদমাইশ, গোম চোর, চাউ চোর, তেল চোর, যেগুলো এমপি মন্ত্রী চুরি করে ক্ষমতা যাওয়ার পরে জেল খাটে, চোর চোরই এ কথা কর না, চোর চোর এগুলো রাজনীতি করে চোর চোরটামি করে ঢুকছে। বাইরানের পরও দেখবেন মানুষের কাছে দাম নাই, ওই যেই ফেলু সেই ফেলু। আর মামুন হলাক বাইরেছে, সারার কথা ছিল গতকালকে রাত্রে, মানুষের চাপে সরকার তারে মুক্তি দিতে সাহস পায় নাই। ভিতরে তো কি হয়েছে জানি না, তবে এতটুকু অনুমান করতে পারি, জেলার সাহেব বলতে বাধ্য হয়েছে, মামুন সাহেব আপনি যদি এখন বাইর হন, আপনারে রিসিভ করতে যারা আসছে ওদের অন্তত দুইটা তিনটা মার্ডার হইল। কত কন না কেন, যদি কোন মামুন সাহেব যদি জিজ্ঞেস করে থাকে মার্ডার হইব কে স্যার, কবে যে আপনার লোকে মুসাফা করতে আইয়া দুইটা মরবো। কত কন না কেন, অতি আবেগে তিন বছর আপনারে পায় নাই, না পাইয়া যে আবেগ জন্ম নিছে, কেউ হয়তো আইয়া লাভ দিয়ে আপনারে মাথা দিয়ে গুতা দিয়ে আপনার ওয়েস্ট করায় লাইতে। এই জন্য আপনি অন্তত আর একটা রাত আমাগর জেলখানার ভিতরে আহেন, দাওয়াত তাবলিগের মধ্যে এক প্লেটে খাই, কালকে সকালে দুলাভাই হিসাবে যাইয়া যাই। কথা কর না কে, এই জন্য রাত্রে দিতে সাহস পায় নাই, এটা আমরা বুঝছি। আমি আবার অতি উৎসাহী না, অনেক যারা জেলখানায় ছিল অনেক আলহামদুলিল্লাহ বেরোনের পরে মোহাম্মদ দেখাইছে, দনুমের দেখান যাইয়া গলাগুলি ধরে ফুলের মালা দিয়া, কিষান আমি আপনার একজন প্রেমিক। আমি ইলিয়াস রহমান জাদি এত উৎসাহী না, আমি মামুনুল হকের জন্য দোয়া করছি, আমির হামজাল্লাহকে দোয়া করছি, সাকেত হোসেন রাজের জন্য দোয়া করছি, অনেক দোয়া করছে যারা সারা পৃথিবীর মাহফিলে, এমনকি মক্কা মদিনায় কাবা ঘর ধইরাও মামুনুল হকের জন্য কারাবুল দে আলে বলার জন্য দোয়া করছে, সারা দুনিয়ার মানুষ জানে। আমি মামুনে যাই একটা ফুলের মালা দিলাম, একটু মুসাফা করলাম, দুইটা সেলফি তুললাম, এর নাম ভালোবাসা না? কথা কর না কেন, অতএব মামুনুল হক বের হওয়ার পরে দাম বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে বাড়ছে। মামুন যদি এখন একটা ওয়াজের পারমিশন পায়, হয়তো পারমিশন এত তাড়াতাড়ি শেখ হাসিনা সরকার দিবে না তারে, কারণ মামুন এখন একটা ওয়াজ যদি মাঠে করে অন্তত 2 লাখ লোক, 2 লাখ কথা কর না কেন, এত তাড়াতাড়ি তারে পারমিশন দিবে না আমি জানি। তবে মনে রাখবেন, আল্লাহওয়ালারা জেলখানায় গেলে ইব্রাহিম নবীর মতো দাম বাড়ে। নবী আমার জেল খাইটা 4 বছর পর বাইরেছে, নবীর দাম মক্কায় বাড়ছিল না কমছিল? আরে আল্লাহ, এমন পারা বাড়ছে, যারা নবীর দুশ্মন ছিল হেরাও দেখতেছে যে মোহাম্মদ লতা পাতা খাইছে, গাছের পাতা খাইয়ে বাঁচছে 4 বছর, দেখি না বেচারার শক্তি একটু কমছে, শরীরটা একটু কমছে, চেহারার ভিতরে কালো দাগ পড়ছে কিনা দেখে। আমার নবী 4 বছর জেল খাইতে বাইরে আনার পরে বরঞ্চ নবুয়াতির আলো লাইটিং এমন ভাবে পড়ছে যে নবীর আলোতে মক্কা ওয়ালারা আলো হয়ে গেছে। নবীর যদি নবুয়ালার প্রকাশ পাওয়ার কারণে আলো হয়, মামুনুল হকের মতো যারা কারাবন্দি জেল খাইতে বাইরেছে, এদের আলোতে আপনার আমার মতো আল্লাহ ভোলা মানুষের জিলের খোরা কইয়া পথ আলো হয়ে যাবে, ঠিক না বে? ঠিক, জোরে কন, আরো জোরে।
আল্লাহ, তবে মাননীয় সরকারের কাছে একটা কথা বলবো, মামুনুল হকের লেগে অনেক চিল্লা পাল্লা করলাম, আগে ছাড়লেন না, এখন ফরিদপুরে দুইজনের পিড়ে মাইরে লাইছে সারালরা, আকাডার সাথে দুইটারে মাইরে ফেললো, এখন কি ওই আন্দোলন বন্ধ করার লেগে কি ছাড়লেন কি না একটু সন্দেহ লাগতেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, বাংলাদেশের মুসলমান অনেক সভ্য, আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো না, যদি ভারতের উগ্রবাদী হিন্দুদের মতো জঙ্গিবাদ হইতাম, অন্তত মধুখালী ফরিদপুরের একটা হিন্দুর একটা পূজা মণ্ডপ ঠিক মতো থাকতো না, প্রতিমা গুলা বাইরাইয়া প্রত্যেকটারে আমার নবী যেমন কুড়াল দিয়ে বাইরে ভাঙছে, আমার জাতির পিতা ইব্রাহিম যেরকম মূর্তি গুলার বাইরেই বাইরে ভাঙছে, কারণ মূর্তি ভাঙ্গার জন্য নবীরা আসছে, মূর্তি গড়ার জন্য নবীরা আসে নাই। মন্দিরের ভিতর থেকে ঠ্যাং ধরে ব্যাঙের মতো টাইনে টেনে বাইর করে কোবাইতে হয়। আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা হলো রসুলের খাঁটি উম্মত। অতএব মাননীয় সরকারকে বলবো, মামুনুল হককে ছাইরা দিছেন আলহামদুলিল্লাহ, আমাদের মতো খুশি, আজকের দিনের মতো খুশি, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই মামুনুল হক কওমি অঙ্গরদের জন্য আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। কথা কন না কেন? একটা উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের তাফসিরের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা দিলার হোসেন সাইদি, চলে গেছে, মামুনুল হকে ছেড়ে দিছেন, অনেক খুশি হয়েছে। বাপ সালাম বেটা জেল খাটতে খাটতে জেলখানে মইরে যায় কিনা তা জানে কিনা, যখন সাইরা দিছেন তাহাজ্জুদ করে আজ থেকে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার লাগে দোয়া করব, কারণ আপনি আমার গোপালগঞ্জের রত্ন, অনেক ওয়াজে দোয়া করছি আপনার লাগে, আলহামদুলিল্লাহ আপনার মামুনুল হককে সাইরা দিছেন। মনে হয় আমি ব্যক্তিগত হিসাবে যেই চোখের পানি মামুনের জন্য ফেলানো হয়েছে আল্লাহ হয়তো কবুল করছে, আল্লাহ অন্তত হায়াত দারাজ করে দাও, দিনের খেদমত হিসাবে মামুনকে অনেক দিন হায়াতটা ভিক্ষা দাও, মামুনের মতো লোক বাইসে থাকার দরকার আছে, মামুনের কলিজার মতো কলিজা বাংলাদেশের কওমি আলেমদের মধ্যে হাজারকের ভিতরে একজনও নেই, আর কলিজাই আলাদা দেন না, বাইরেই শুরু করছে কি, বাইরেই বোমা ফাটাই দিছে, যে আমাদের পরে জুলুম করুক নির্যাতন করুক যাই করুক কোনো অসুবিধা নাই, জেল দরকার হয় জুলুম আরো নির্যাতন খাটবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে সারা জীবন কথা বলবো, এরে বলে ইসলামের প্রেমিক, ঠিক না? জেল খাটলো, জরিমানা দিল, কত অপবাদ নারী কেলেনকারী যত প্রকার আছে মামুনে দিছে, দর্শন মামলা দিয়ে 3 বছর জেল খাটাইল, বের হওয়ার পরে তুমি চুপচাপ থাকতো, যদি সরকারি আলেম হইত, সরকারি আলেম হইলে অন্তত আবার জেলে যাওয়ার ভয়ে অন্তত 2-1 মাস চুপ থাকতো, একদিনও চুপ থাকে না, 1 ঘন্টাও চুপ থাকে না, বাইরেই শুরু করছে বোমা ফাটা, ইসলামের জন্য তার কলিজাটা কত বড়। এটা হলো কওমি আলেমদের সেফাত, দেওবন্দি আলেমদের সেফাত, যারা আমাদের দেওবন্দি বলে গালি দাও, ওহাবি বলে গালি দাও, এ বন্ডর গোষ্ঠী, এ তোরা যারা কস বন্ডর গোষ্ঠী, যে আলেম ওলামা কওমি দেওবন্দি ওহাবি, দেখ খালি আমরা ওহাবি না, আমরা এহবি ওহবি দুনবি, কথা কর না গায়ে, দোয়া করেন মামুনকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক, আল্লাহ তাদেরকে তালবে আলিমের খাতায় নাম তুলে দিবে, আর একটা তালবে আলিমের দাম এত বেশি, একটা তালবে আলিম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় পানির মাস গাছে পর্যন্ত তার জন্য দোয়া করো, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে ওই কবরস্থানওয়ালাদের শান্তির ব্যবস্থা তালবে আলিমের পায়ের বরকত আল্লাহ করে দেয়, যদি তালবে আলিমের পায়ের বরকতে ওই কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দেয় তাহলে বুঝানোর ওই তালবে আলিমদের মা বাবার কত দাম, কোন একটা ছাত্র যদি তার মা বাবার জন্য দোয়া করে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছাত্রের ওসিলায় তার মা বাবাকে মাফ করে দেয়। কিয়ামতের মাঠে একজন আলেমের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পড়াবে, নূরের টুপি পড়াবে, শুধু নূরের টুপি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজ কোরআনের বাবাকে কিয়ামতের মাঠে এত মর্যাদা দান করবে যে এরা নবীদের পাশে বসে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একজনের হাফেজ হওয়ার পরে কোটি কোটি ফেরেশতারা ওই হাফেজের বাবা মাকে সালাম দিতে আসে। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, একজন হাফেজের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের বাবা মাকে একটা 6,666 তলা একটা বিল্ডিং দান করেন। শুধু তাই না,